এস এম শাওয়ান মনিরের লেখা পিতামাতার খেদমত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বিকাল 4টায় সোহরাউদ্দি উদ্যানে অমর একুশে গ্রন্থমেলায় বইটির মোড়ক উন্মোচিত হয়। সাহিত্যমালা প্রকাশনীর ব্যানারে বইটি প্রকাশ পায়। লেখক এস এম শাওয়ান মনির একাধারে গীতিকার, উপন্যাসিক, কথাসাহিত্যিক, যার মনে ধ্যানে জ্ঞানে মনুষ্যত্বের কথা ফুটে ওঠে, যার সাহিত্যকর্মে মনুষ্যত্বের কথা উঠে আসে। রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আবদুল্লাহপুরের ভাওয়ার ভিটি গ্রামে 1963 সালের 20 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন গুণী এই লেখক। পিতা হাসান আলী মাতবর ও মা কুলসুম বেগমের দ্বিতীয় সন্তান তিনি। সাহিত্য সংস্কৃতির প্রেমিক, জেলা ও দায়রা জজ এম এ হান্নান কবি শাওয়ান মনিরের লেখা বই নিয়ে গুণকীর্তন করেন। সম্পর্কে আমি চাচা ও ভাতিজা, তো ও খুব ছাত্র অবস্থা থেকে, সেই হাই স্কুল লেখাপড়া অবস্থা, সেই ছাত্র অবস্থা থেকেই লেখালেখি করার তার অভ্যাস ছিল। বিভিন্ন ধরনের গান, কবিতা, ছোট গল্প এগুলো ওর লিখছে উনি। তো আমি এস এম শাওন মনিরের এই যে উত্তরণ লেখালেখি থেকে আজকে তার প্রায় আজকে এই বইটি নিয়ে তার 30টি বই প্রকাশিত হলো, এটা খুব আনন্দের বিষয়। আমাদের এলাকায় শিক্ষিত লোক অনেক আছে, অনেক শিক্ষিত লোক আছে, শাওন মনিরের চেয়ে হয়তো বেশি শিক্ষিত লোক আছে, কিন্তু সাহিত্যপ্রেমী, সাহিত্যের চর্চা করা, সাহিত্য লেখা এই ধরনের লোকের অভাব। শুধু শিক্ষিত হলেই হবে না, মানুষকে সুশিক্ষিত করতে আরও কিছু নিজের যে প্রয়োজন সেটাকে বিকশিত করার জন্য এস এম শাওন মনির যে উদ্যোগ নিয়েছে বা তার আল্লাহ তাআলা যে ক্ষমতাটা দিয়েছে, এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক। এবং এই শাওন মনিরের এই লেখালেখির কারণে আমার কেরানীগঞ্জের যে সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা আছে, তারা এই লেখাপড়া এই বইগুলো পড়ে তারা নিজেরা উজ্জীবিত হোক এবং সমাজকে আলোকিত করুক। কবি শাওন মনিরের প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় 30টি। তার লেখনীতে কাব্য, গল্প, উপন্যাস ও মনুষ্যত্ববোধ সৃজনশীলতার স্বাক্ষর রয়েছে। শিষ্টাচার খুবই একটা দেখা যাচ্ছে না, ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যাচ্ছে না, মুরব্বীদের মধ্যে দেখা যাচ্ছে না, যেমন শিষ্টাচারটা মনুষ্যত্ব বোধকে এখন জলাঞ্জলি দিতে শুরু করছে মন। এবং যুব সমাজ, আজকের যুব সমাজ বলতে দ্বিধা নেই, বলে থাকি অনেক সময় বিপদ আসে, তবুও বলি আমি, একদম মানে শিষ্টাচার বহির্ভূত যত কাজ এখন হচ্ছে আমাদের শৈশবে তেমনটা মানে 100% থেকে 20%ও ছিল না। একদম শিষ্টাচার বহির্ভূতের দ্বার প্রান্তের গোড়ায় চলে গেছে এখনকার যে যুব সমাজ, যার জন্য হানাহানি, মানাবাড়ি, কাটাকাটি, সমাজে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ঘর থেকে শুরু করে গোটা মানব সভ্যতা এখন হুমকির মুখে। তো যতদিন মানুষ পৃথিবীতে থাকবে ততদিন মনুষ্যত্বকে যদি আমরা আঁকড়িয়ে না থাকি, তো মানব সভ্যতা প্রকৃতপক্ষেই পশুত্বের মধ্যে এবং হানাহানির মধ্যে সেই আদিকাল আদি যুগের মধ্যে চলে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, যুগে যুগে মহামনীষীগণ এসেছেন কেবলই মনুষ্যত্বকে নিয়ে আসছেন। সকল ধর্ম একই কথা, হ্যাঁ, সকল ধর্মেই যত প্রকার বিভেদ থাকুক নৈতিকতা এক, সত্য, সত্যকে সত্য বলে ধারণ করা, গ্রহণ করা এবং সত্যভাবে জীবনকে যাপন করা এবং মিথ্যাকে বর্জন করা একই কথা। আমি সম্পূর্ণভাবেই একমত যে মনুষ্যত্ববোধ যেদিন থেকে পৃথিবী থেকে জলাঞ্জলি দিতে শুরু করেছে, অশান্তি পৃথিবীতে সেই দিন থেকে বেশি বেশি আমরা আক্রান্ত হচ্ছি। মানব সভ্যতা আজকে বড়ই দুঃখজনক ব্যাপার, বড়ই দুঃখের সাথে বলতে হয় মানব সভ্যতা দুমকি হুমকির শেষ প্রান্তে চলে আসছে। কেননা আজকের শিশু ভবিষ্যতের পিতা, তারাই পৃথিবীকে একদিন পরিচালনা করবে, মনুষ্যত্ব বোধকে জাগ্রত করবে, মানব সভ্যতাকে, হ্যাঁ, তারাই সম্মুখে এগিয়ে নেবে। নতুন নতুন বইয়ের সমারোহ আর বইপ্রেমীদের আনাগোনায় মুখর অমর একুশে বইমেলার প্রাঙ্গণ। শুধু বেচা বিক্রির জন্য এই বইমেলা নয়, বইমেলা বাঙালির মননশীলতা এবং সৃজনশীলতার এক অনন্য উৎসব। লেখক পাঠকের এই মিলনমেলায় সবাই যেন সম্মিলিত হয়েছেন একই চেতনায়।